আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা সরাসরি আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে। এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন, শুরুতে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি, সেই সাথে সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক এবং আপনাদের প্রশ্ন এবং মতামত নিব এই অনুষ্ঠানে। আমরা পেয়েছি সোমা সাঈদ, অ্যাটর্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমরা পেয়েছি ডক্টর মহসিন পাটোয়ারি, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই, আজকে সারাদিনের বিভিন্ন ঘটনাবহুল নানা দিক নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব। আজকের আলোচনায় যেটি ছিল ডক্টর মহসিন পাটোয়ারি এবং সোমা সাঈদ, সুপ্রিম কোর্টের বিচারপতির জুডিশিয়ারি কমিটিতে উনি অনুমোদন পেয়েছেন 11-9 ভোটে, সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা এই বিষয়টি নিয়ে শুরুতেই আলোচনা করব। As Benjamin Franklin said, we either hang together or we hang separately. নীল গোরসাচ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন দেওয়া সুপ্রিম কোর্টের বিচারপতি, পার করলেন প্রথম ধাপ। সিনেট জুডিশিয়ারি কমিটিতে 11-9 ভোটে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অনুমোদন পেয়েছেন তিনি। সোমবার জুডিশিয়ারি কমিটির ভোটে ডেমোক্রেটরা যুক্তি তুলে ধরেন কেন তারা সমর্থন করছেন না নীল গোরসাচকে। অন্যদিকে রিপাবলিকানরা নীল গোরসাচকে যোগ্য একজন বিচারপতি হিসেবেই তুলে ধরেন। এবার অনুমোদন চূড়ান্ত করতে সিনেটে তোলা হবে ভোটাভুটির জন্য। শুক্রবার সিনেট ভোটের জন্য তোলার কথা রয়েছে, তবে সেখানে শুরু হয়েছে রাজনীতির মেরুকরণ। সিনেটে এখন রিপাবলিকানদের 52 জন সদস্য রয়েছে, আর ডেমোক্রেটদের রয়েছে 48 জন সদস্য। My vote will be no, and I urge my colleagues to do the same. এর মধ্যে 3 ডেমোক্রেট সদস্য গোরসাচকে ভোট দিবেন বলে জানিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত গোরসাচের ঝুলিতে হিসেব মতে পড়ার কথা 55 ভোট। অন্যদিকে ডেমোক্রেটরা চাচ্ছেন ফিলিবাস্টার, তারা বলছেন এটি সিনেটের নিয়ম। approved by more than a razor thin majority, it ought to be an overwhelming bipartisan consensus. এটি হলে গোরসাচের নিয়োগ চূড়ান্ত করতে প্রয়োজন হবে 60 ভোট, যেটি কঠিন হয়ে পড়বে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গোরসাচের মনোনয়ন নিশ্চিত করতে। তবে এরই মধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেছেন, ডেমোক্রেটরা ফিলিবাস্টার পদ্ধতিতে এগোতে চাইলে তারা নিউক্লিয়ার অপশনেই যাবেন। We have entered a whole new league if this goes forward in terms of Democrats really going and saying it's one thing to vote against the nominee. We've seen that in the past and I understand that. But we've now gone from the devolution of agreeing that there are certain people that a president has the right as long as they're qualified, right? We've seen that in the past. John Roberts, I think, got 78 votes. But when you see that go in one direction versus now that there's literally going to be the first filibuster in modern times, on a qualified judge that's going to end up going on the court, we have really come a long way. And I think Democrats are setting a very dangerous precedent. নিউক্লিয়ার অপশন হচ্ছে ফিলিবাস্টারের বিপরীতে তখন সিনেটে সংখ্যাগরিষ্ঠতার ভোটে মনোনয়ন চূড়ান্ত হবে বিচারপতি নীল গোরসাচের। তখন 60 ভোটের প্রয়োজন হবে না, একটি ভোট বেশি পেলেও গোরসাচ চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবেন। তাই রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ডেমোক্রেটদের এই প্রতিবন্ধকতা শুধু সময় ক্ষেপণ হবে মাত্র, শেষ পর্যন্ত মনোনয়ন পেয়ে যাবেন নীল গোরসাচ। 13 ফেব্রুয়ারি 2016 অ্যান্টনিন স্কেলিয়ার মৃত্যুর পর সুপ্রিম কোর্টে বর্তমানে 8 বিচারপতি, এই 8 4 উদারপন্থী এবং 4 রক্ষণশীল। গোরসাচের মনোনয়ন চূড়ান্ত হলে রক্ষণশীলদের পাল্লাই ভারী হবে। নূপুর চৌধুরী, TBN 24, নিউ ইয়র্ক। Mr. Cornyn. Mr. Lee. অনুমোদন পেয়ে গেছে এবং সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে এখন সিনেটে ভোটাভুটি তোলার জন্য। শুরুতেই আমি জানতে চাই, নীল গোরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আপনার মূল্যায়নটি যদি বলেন। নীল গোরস ইজ এ ভেরি কোয়ালিফাইড জাজ এবং হি হ্যাজ অল দি কোয়ালিফিকেশন ইন ভেরি গুড স্কুলস, হিজ education and his practice. He is also sitting just somewhere, so I think he is very much qualified. But the issue is not qualification here. Issue that when Republicans are saying that je Democrat politics korte se etake niye, kintu
রিপাবলিকানরাও পলিটিক্স করেছে। আমরা তো জানি যে আপনার যখন মেরিক গার্ল্যান্ডকে যখন নমিনি করেছিল প্রেসিডেন্ট ওবামা, তখন একটা বছর এই জিনিসটাকে ধরে রাখছে। সিনেট যেহেতু মেজরিটি আছে, রিপাবলিকান ওনারা এটা কিন্তু প্লেস করে নাই। সুতরাং এটা ডেমোক্র্যাটরা কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, যেহেতু আমাদেরটা করো নাই, আমরা এটা জেদা জেদির মতো আমাদের দেশে যেটা বলে আর কি, এটা একটা। নাম্বার টু, ইট ইজ ইডিওলজিক্যাল। কত ভালো আপনি, কত ভালো আমি, দ্যাটস নট দ্য কোশ্চেন। কোশ্চেন ইজ ইডিওলজিক্যাল লাইনে আপনি, যেমন গে রাইটস, অ্যাবর্শন ইস্যুস, এইসব ব্যাপারে আপনি কোন দিকে ভোট দেবেন। সো যেহেতু সে ভোট দিবে কনজারভেটিভ লাইনে, সুতরাং ডেমোক্র্যাটরা ওই ফিলোসফিতে, প্রিন্সিপালে বিশ্বাস করে না, সুতরাং তারা তার এগেনস্টে ভোট দেবে। সুতরাং এটা 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 ইস্যু অফ ইডিওলজি, এবং এই ইডিওলজিক্যাল ইস্যুতে তারা স্ট্যান্ড করতেছে এখন। যদিও তিনজন সিনেটর ডেমোক্র্যাটের, সিনেটর ম্যানচিন অ্যান্ড সিনেটর হেইট অ্যান্ড সিনেটর ডোনালি, তারা তিনজনে বলেছে যে তারা ওনার পক্ষে ভোট দিবে, তবুও তো তারা 41 সিনেটর তাদের আছে যারা ফিলিবাস্টার করার জন্য যা যত নাম্বার দরকার সেই নাম্বার তাদের আছে। সুতরাং এটা একটা ইন্টারেস্টিং থিং টু সি। যদিও রিপাবলিকানরা থ্রেট করতেছে, আই উইল নট সে থ্রেট, বলছে যে আমরা নিউক্লিয়ার অপশনে যাব, নিউক্লিয়ার অপশন মানে মেজরিটি হলে হবে, কিন্তু এটা একটা মেজর চেঞ্জ। কিন্তু এটা কিন্তু আমাদের দেশ বলে না, সাপে ইয়েতে অপোজিটে চলে যেতে পারে, কারণ সাপে বড় হতে পারে। 2018 যখন ইলেকশন হবে সিনেটে, হু নোজ হু উইল গেট মেজরিটি, তখন যদি ডেমোক্রেটরা মেজরিটি চলে আসে, এই ল তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে, তাই না? তখন তারাও 51 ভোটে দে ক্যান ডু এনিথিং দে ওয়ান্ট টু। সো এই জিনিসটা করার আগে আমার মনে হয় বরং নেগোসিয়েট করা উচিত আর কি, নেগোসিয়েট করে বলা অ্যাটলিস্ট যে নেক্সট জাজ যখন আসবে তখন যেন ডেমোক্রেটদের সাথে কনসাল্ট করে একটা কিছু করে, না হলে আই থিঙ্ক ইট ইজ গোয়িং রং ডিরেকশন হিস্টোরিক্যালি। সো বাট জাজ ইজ ভেরি ভেরি কোয়ালিফাইড, ইউ নো নোবডি ইজ সেইং দ্যাট হি ডাজন্ট হ্যাভ দ্য কোয়ালিফিকেশন, বাট পিপল আর সেইং দ্যাট হি ডাজন্ট বিলিভ ইন দ্য ফিলোসফি দ্যাট দ্য ডেমোক্র্যাটস আর বিলিভিং, নট কনজারভেটিভ এগেনস্ট। কি হলো মানে রক্ষণশীল এবং উদারপন্থী, অত উদারপন্থী না, উদারপন্থী না। এবং বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এখন যে 8 বিচারপতি আছেন, 4 রক্ষণশীল এবং 4 উদারপন্থী, সেক্ষেত্রে নীল গোরসাচ হলে রক্ষণশীলদের পাল্লা ভারীটা হবে, 5 আর 4 আর আরেকটা হলো যে প্রেসিডেন্ট, যেহেতু ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং থ্রু এ ক্রিটিক্যাল স্টেজ ইন হিজ প্রেসিডেন্সি, রাইট? এ লট অফ কন্ট্রোভার্সি, উই আর নট গোয়িং টক রাইট নাও, এ লট অফ কন্ট্রোভার্সি অ্যান্ড আদার্স অ্যান্ড এভরিথিং ইজ নট গোয়িং ভেরি ওয়েল ফর হিম। এই পর্যায়ে যখন আপনার ওই যে ইমিগ্রেশনের ইস্যুটা যখন আসবে, ইমিগ্রেশন ইস্যুটা তা যদি ফাইল করে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে ফাইল করলে এখন উইন করবে, কারণ নীল গোরস তখন 5 ভোট হয়ে গেল, 5-4। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টাইম। এবং দর্শক বলে রাখতে চাই, আমরা ফেসবুকে লাইভ আছি এবং সরাসরি আপনারা প্রশ্ন করতে পারবেন 6463079828 এই নম্বরে। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, আপনারা কিন্তু সরাসরি আমাদের এখানে যে দুজন অতিথি আছেন তাদের সাথে করতে পারবেন। সুমা সাইদা, আপনার কাছে এই বিষয়টি মূল্যায়ন নিতে চাই, কারণ আপনি একজন অ্যাটর্নি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নীল গোরসাচের যে এখন যে অবস্থায় আছে সে দৃষ্টিকোণ থেকে আপনার ব্যাখ্যাটি। ডক্টর পাতারি যা বলেছে সবই ঠিক, যে সে খুব হাইলি কোয়ালিফাইড। এখানে যেভাবে ওবামার নমিনি গার্ল্যান্ডকে যেভাবে 9 আপনি জুডিশিয়ার কমিটিতে আসতে দেয়নি, ওরা যেভাবে ধরে রেখেছিল, ওইটা 1। 2 হলো যে আপনার, সে খুব ইয়াং, তো আপনার সে লাইফ টাইম অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো পলিসি যদি সে এগ্রি না হয়, রিপাবলিকান তো কনজারভেটিভ অনেক ইস্যু আছে, ধরেন ইমিগ্রেশন উনি মেনশন করেছে, অ্যাবর্শন রাইটস, তারপরে আপনার ক্লাইমেট, তারপর ভেটারান রাইটস, অনেক কিছুই আছে যেগুলোর ঝামেলা হতে পারে, তার কারণে তারা চাচ্ছে না। তো এখানে মানে ডেমোক্র্যাটিক পার্টি অনেক ইস্যুই তারা ফেস করছে এখন, কিন্তু এটা কি উচিত হবে নাকি ওনারা যেভাবে ধরে রাখতে চাচ্ছে, মেবি দে শুড ইউজ দেয়ার অ্যামিনেশন অ্যান্ড সামথিং এলস, কিন্তু কোয়ালিফিকেশন ইজ কোয়ালিফাইড, কিন্তু কনজারভেটিভ, হাইলি কনজারভেটিভ, এটা আপনার 5 রিপাবলিকান হয়ে যাবে, 4 লিবারাল ডেমোক্র্যাটস হয়ে যাবে, আর তার মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্পের চান্স আছে, যদি এখানে আপনার 2 জাস্টিসেস রুথ বেডার জিন্সবার্গ
তারপর হলো আপনার ব্রায়ার জাজ জাস্টিস অ্যান্থনি কেনেডি, তারা দেয়ার ইন দেয়ার সেভেন্টিস, লেট সেভেন্টিস। তো তার কারণে ওরা ডেমোক্রেটিক পার্টি ধরে রাখতে চাচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, কারণ ওদের ওনাদের কী হবে কে জানে। এই এখন তো অনলি থ্রি মান্থস কামিং ইন টু থ্রি মান্থস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানাদার ফোর ইয়ার্স লেফট আছে, চার বছরে যদি কিছু হয় তো অনেক কারণেই তারা এটা আর কি অ্যাজ মাচ অ্যাজ ধরে রাখতে চাচ্ছে আর কি। এবং মোহসেন পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে নিউক্লিয়ার অপশনে গেলে এবং ডেমোক্রেটরা যেটি বলছেন আজকে সারাদিন ধরে, তারা বলছেন ফিলিপ লাস্টার যেটি করতে চান এটি সিনেটের নিয়ম, তারা তাই বলছেন। এবং নিউক্লিয়ার অপশন হলে আপনি যেটি বললেন যে অনেক কিছু এবং ধারাবাহিকতার যে পরিবর্তন আসবে সেটির প্রভাব কী পড়তে পারে? প্রভাব পড়তে পারে এই যে সিস্টেমটা আছে, 60 ভোট লাগবে মেজর ইস্যুগুলোতে, এটা কিন্তু একটা একটা বিরাট ব্যাপার একটা ডেমোক্রেসির জন্য আর কি। কারণ এটাগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। হ্যাঁ, আপনার সমান সমান জাস্ট সিম্পল 50% + 1 একটা ডিসিশন ইউ ক্যান টেক, বাট ওয়েন ইউ টেক দি 60% ইট ইজ মাচ মোর, দ্যাট মিন্স ইউ আর রিচিং আউট অ্যাক্রস দি পার্টি লাইন। কারণ আমাদের যেই সিনেটের যে হিস্ট্রি যদি দেখেন যে 60 ভোট যে একটা পার্টি থেকে আসা ইজ নট ইজি। সুতরাং আপনাকে কিছু অন্য পার্টি লোকদেরকে আপনাদের মতে নিয়ে আসতে হবে, এটা কিন্তু ডেমোক্রেসির একটা ইউনিকনেস ইন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, এই জিনিসটা নষ্ট হওয়া অ্যাজ এ নাগরিক হিসেবে আমি ওটা চাচ্ছি না। আমার মনে হয় কোনো লোকের চাওয়া উচিত না, যাতে করে না তো খেয়াল খুশি মতো আমার মেজরিটি ভোট আছে, গাড়ি জোরে মেজরিটি ভোট আছে, আমি সব পাস করে নিয়ে গেলাম, এটা তো ঠিক না। কারণ 50% অফ দি কান্ট্রি পিপল হ্যাজ টু বি উইথ ইউ টু, আর পার্টিকুলারলি এইসব জাস্টিসের ব্যাপারগুলো এগুলো তো ভেরি সেন্সিটিভ, ন্যায় বিচারের ব্যাপার আছে, এটা আই থিঙ্ক এটা দেশের জন্য ভালো হবে না এবং ইট উইল নট বি এ গুড মানে নেতিবাচক প্রভাবই পড়বে। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় আসব। জি, কে আছেন আমাদের সাথে, নামটি বলুন এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সাইদা বলছি ফ্লোরিডা থেকে। জি, আপনার প্রশ্নটি কি? আমি অ্যাটর্নি ম্যাডামের কাছে তিনটা বিষয় জানতে চাচ্ছি, ইমিগ্রেশন সংক্রান্ত। জি, যে আমরা 2009 ইমিগ্রেন্ট হয়ে এদেশে এসেছি, তখন আমার ছেলে 26 বছর হয়ে গিয়েছিল, এর জন্য তার ইমিগ্রেশন আমাদের সাথে হয়নি। আমার হাজবেন্ড 2011 আমার ছেলের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু এর মধ্যে আমরা 2013 আমার ছেলেকে বিয়ে করিয়েছি, এখন 2016 আমার হাজবেন্ড সিটিজেন হয়েছেন। আচ্ছা, আমরা ইউএসসিআইসে জানানোর পরে তারা জানিয়েছে যে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না, এটাই কন্টিনিউশন চলবে। এখন আমি জানতে চাচ্ছি যে আমার কোন টাইমটা ধরা হবে, 2011 ধরা হবে না আমার হাজবেন্ড সিটিজেন হওয়ার পর থেকে ধরা হবে, কত বছর লাগবে? আপনি যেহেতু ফ্লোরিডা থেকে প্রশ্ন করছেন এবং আপনার বাকি দুটো প্রশ্ন আমরা নিয়ে পরে উত্তর দিব, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি অন্য একটি স্টেট থেকে আমাদের ফোন করেছেন। জি বলুন, বাকি দুটো বলেন। আর আরেকটা আমি জানতে চাচ্ছি যে আমার ছেলের যতদিন ইমিগ্রেশন না হবে, এর মধ্যে আমার হাজবেন্ড বা আমরা যদি দেশে চলে যাই কন্টিনিউয়াসলি এখানে না থাকি বা ট্যাক্স ফাইল না করি, তাহলে কি আমার ছেলের ইমিগ্রেশন হতে সমস্যা হবে? আচ্ছা, আর তৃতীয় প্রশ্নটি? এই তিনটা ব্যাপারই আমি জানতে চাই। আচ্ছা, এই তিনটি ব্যাপারই জানতে চাই। কতদিন লাগবে, 2011 ধরা হবে না আমার হাজবেন্ড 2016 সিটিজেন হওয়ার পর ধরা হবে? আচ্ছা, আর আমরা চলে গেলে কি অসুবিধা হবে নাকি? জি, সুমা সাইদ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নগুলো খুব স্পেসিফিক, তা আমি পছন্দ করি না যে আপনাকে স্পেসিফিক কোনো অ্যাডভাইস অন্য কিছু না জেনে। কিন্তু আপনি, আমি দুটা জিনিস বলতে পারি। জেনারেলি আপনি যদি কোনো সময় স্পন্সর হন, পিটিশন করেন, এখানে যদি না থাকেন এবং ট্যাক্স ফাইল না করেন, তাহলে আপনার এটা ঝামেলা হবে পরে যখন ওনার ভিসাটা আসবে। এটা যে কোনো মানুষেরই, আপনি হাজবেন্ডের ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন, বাচ্চা, মা বাপ। আর 2 নম্বর হলো আপনার আপনার সিটিজেন প্যারেন্ট অ্যাপ্লাই করেছে ম্যারিড চাইল্ডের জন্য 2013 বিয়ে করার পরে আবার করেছেন না 2011 প্রথম করেছিলেন। সো এই ক্যাটাগরি এখন হবে আপনার ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ড, তো ওইটার যে ভিসা ক্যাটাগরি আছে ওইভাবে হবে আপনার। এখন আমি ঠিক টাইম বলতে পারবো না কতদিন লাগবে, আর আপনার এভরি মান্থ আপনার ভিসা ডেটের বুলেটিন আসে,
এবং আপনি বলতে চাচ্ছেন 2011-তে যখন প্রথম আবেদনটি করেছিল সেখান থেকে সময়টি কাউন্ট করা হবে? জি জি, আচ্ছা, সেখান থেকে সময়টি কাউন্ট করা হবে। এবং প্রিয় দর্শক, আমরা www.facebook.com/tvn24usa এখানেও আছি সরাসরি। অনেকে ফেসবুকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আরিফ চৌধুরী এবং জাহিদ হাসান, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুকেও করতে পারেন। একজন আছেন আমাদের সাথে, জি দর্শক, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে বলছি। আপনার নামটি? আমার নাম কাজী রুকিয়া বেগম। আচ্ছা, নাম কাজী রুকিয়া বেগম। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার ভাইয়ের 10 বছর ছিল আমেরিকাতে, তারপরে আবার দেশে চলে গেছে। এখন ওই গ্রিন কার্ড আছে, কিন্তু ওর সিটিজেন হয় না, সিটিজেনের জন্য অ্যাপ্লাই করে না এবং সিটিজেন হয় না। ওই এখন ওর গ্রিন কার্ডও এক্সপায়ার হয়ে গেছে, আবার তার পাসপোর্টও এক্সপায়ার হয়ে গেছে। এখন ও এদেশে আসতে চায়, আমেরিকায় আসতে চায়, কিভাবে আসবে? আচ্ছা, ধন্যবাদ। সুমা সাইদ, আপনি যখন এখানে গ্রিন কার্ড হোল্ডার হন বা লিগ্যাল রেসিডেন্ট হন, আপনার এখানে নিয়ম হলো এখানে থাকতে হবে। তো আপনি যখন এই দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যান, আপনার যখন গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যায়, ওই গ্রিন কার্ড দিয়ে আবার আসা যায় না। তো ওনার জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। বাট আরেকটা ক্যাটাগরি আছে যে বাংলাদেশে অ্যাম্বাসিতে আবার ঢোকার জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এটা রেয়ারলি গ্র্যান্ড করে। তো ওনার জন্য নামটি বলে প্রশ্নটি করুন। জি, কোথা থেকে বলছেন? আচ্ছা, জামাইকা থেকে। আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমি এবং আমার ওয়াইফ, আমরা দুইজনই সিটিজেন। তো আমার মেয়ে ছোট ছিল, তো ওর সিটিজেনশিপ নেওয়া হয় নাই। এখন তার বয়স 17, তবে তার আমেরিকান পাসপোর্ট নিয়ে নিছি। এখন সিটিজেনশিপের জন্য কি করা যায়? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো, আমার ভাই বোনের জন্য আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার সময় যে অ্যাড্রেস দিছিলাম সেই অ্যাড্রেসে এখন নাই, এখন অন্য অ্যাড্রেসে এসে পড়ছি। তাহলে অ্যাড্রেস চেঞ্জের জন্য আমার কোনো কিছু করতে হবে কিনা, বা কি করতে হবে প্লিজ? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার মেয়ের জন্য পাসপোর্ট পেয়েছেন, কিন্তু আপনার ন্যাচুরালাইজেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো একটা ফর্ম আছে, আপনি ওইটা ফিল আউট করে আপনি সেন্ড করতে পারেন। আর দু নম্বর হলো আপনার অ্যাড্রেসের জন্য একটা ফর্ম আছে, AR-11, তো এটা আপনি প্রিন্ট করে আপনার USCIS-কে আপনি আপডেট করতে পারেন, আপনার অ্যাড্রেস আপডেট। আচ্ছা, ধন্যবাদ। আমরা ফোনের প্রশ্নটি পরে নিব, আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই, আপনি একটু উত্তর দিবেন। আবু ইউসুফ সোহেল বলেছেন, একটি অনলাইন পত্রিকাতে দেখলাম যে USA বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে, এটি কতটা সত্য? এটা আমার জানা মতে যে ভিসা বন্ধ করে নাই, তবে এটা রেস্ট্রিক্টেড করেছে, যেখানে হয়তো 40-45 জন পেত সেখানে 5-6 জন করে দিচ্ছে। তার মানে তারা ওটাকে চেক করতেছে বেশি, কিন্তু কমপ্লিট বন্ধ করেছে বলে আমি শুনি নাই, যতটুকু আমার নলেজ আর কি। মানে এই খবরটির সত্য তেমন নেই, কমিয়ে দিয়েছে কিন্তু, বাট ইটস নট দ্যাট কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে, এটা ঠিক বন্ধ করে দিয়েছে। একজন আছেন আমাদের সাথে, জি দর্শক, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নামটা হচ্ছে জামান। জি, আমি জামাইকা থেকে বলছিলাম। আমার ছোট্ট দুইটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি US সিটিজেন, আমি আমার মা বাবার জন্য November 10 দিকে লাস্ট ইয়ারে অ্যাপ্লাই করছি, মা বাবা ভাই বোনের জন্য, মানে 2016 নভেম্বরে। জি জি জি, মা বাবার জন্য আসলে প্যারেন্টস এর জন্য কতটুকু সময় লাগে, এটা হলো নাম্বার 1 কোশ্চেন। আমি জাস্ট রিসিপ্টটা পেয়েছি ওদের রিসিভিং লেটারটার। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হলো, আমার ভাইটার এইজ 19, তো ও কি আসলে বাই এনি চান্স, ওর কি মানে যেহেতু আমি ভাই হিসেবে ওকে অ্যাপ্লাই করছি, কোনো চান্স আছে কিনা আমার মা বাবার সাথে অ্যাড করে আসার, বা
কোনো ক্যাটাগরি আছে কিনা, এই দুইটা কোশ্চেন নিয়ে আমার। জি সুমা সাইদ, এক নম্বর হলো আপনার ইউএস সিটিজেন যখন মা বাবার জন্য অ্যাপ্লাই করে সময় ধরেন আপনি 9 মাস থেকে 1 বছর লাগবে, এর মধ্যে যদি কোনো সিকিউরিটি ইস্যু হয় তো আর একটু লম্বা সময় লাগতে পারে। আর 2 নম্বর হলো আপনার ইসে আপনার যখন আপনার মা বাপের ভিসাটাল আলাদা আলাদা, তো তার সঙ্গে কোনো ভাই বোন আসতে পারবে না। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মিজান। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আমি উড়সার থেকে বলতেছি। আসলে আমি ফিঙ্গারপ্রিন্টের সিটিজেনশিপ ফিঙ্গারপ্রিন্টে অ্যাপ্লাই করছি, 2 সপ্তাহ পর ফিঙ্গারপ্রিন্ট আসে পড়ছে, ফিঙ্গারপ্রিন্টের ডে। এখন ফিঙ্গারপ্রিন্ট দিছি, এখন তো প্রায় 2-3 মাস হয়ে গেছে, আমার তো ইন্টারভিউ ডাকতেছে না। আপনার স্ট্যাটাসটি জানা নেই, সে কারণে অ্যাটর্নি সুমা সাইদ আপনি কি উত্তরটি দিতে পারবেন? জি, উনি কোথায়? আপনি উডসাইড থেকে প্রশ্ন করেছেন এবং আপনার স্ট্যাটাসটি যদি বলেন যে ফিঙ্গারপ্রিন্ট আপনি কোন স্ট্যাটাসে আছেন। আমি সিটিজেনশিপের জন্য, রাইট? আচ্ছা আচ্ছা, সিটিজেনশিপ। নিউ ইয়র্কে আপনার সময় লাগে, অন্য স্টেটে কম সময় লাগে, তো নিউ ইয়র্কে উনি 2 সপ্তাহ আগে ফিঙ্গারপ্রিন্টিং দিয়েছে, তো এরপরেও আপনার আরও ধরেন 2-3 মাস অপেক্ষা করতে হবে ডক অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য। তো ধরে নেন অ্যাটলিস্ট আপনার যখন অ্যাপ্লাই করে আপনার অ্যাটলিস্ট 9 to 1 year লেগে যায় নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কিছু ক্ষেত্রে দেখা যায় আরও বেশি সময় লাগে। এবং সুমা সাইদ এবং মোহসিন পাটোয়ারি, আমরা আসবো আলোচনায়, সেই সাথে দর্শক আপনাদের প্রশ্ন নিব, সেই সাথে কোনো মতামত থাকলে আপনারা করতে পারেন। এই পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে নিবার, আমাদের সাথেই থাকুন। দর্শক আপনারা দেখছেন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান এবং ডক্টর মোহসিন পাটোয়ারি এবং সুমা সাইদা আমাদের সাথে আছেন। আমি এই পর্যায়ে যারা আমাদের সাথে ফেসবুকে যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ দিতেই হয়। ফয়সাল আহমেদ জয়েন করেছেন, আবু ইউসুফ, সোহেল, বাপি লাহিরি, লিপি দেওয়ান, সবাই আমাদের সাথে যোগ দিয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন টিভিএন 24কে এবং স্যারকে ধন্যবাদ জানিয়েছেন তাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফয়সাল আহমেদ একটি প্রশ্ন করেছেন, তিনি বরিশাল থেকে, উনি জানতে চেয়েছেন ইউএসএ আসার পর তার ভিসা এক্সটেনশন করতে পারবে কি না, কি ধরনের ভিসা সেটি তিনি লেখেননি। এবং এ কারণে আমরা বলতে চাচ্ছি দর্শক, আপনারা যখন প্রশ্নটি করবেন আপনারা স্পেসিফিক আপনাদের কোন স্ট্যাটাসে আছেন সেটি বললে আমাদের অ্যাটর্নি খুব সহজ হবে উত্তরটি দেওয়ার জন্য। একজন আছেন আমাদের সাথে, জি দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলুন, কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি। আমার নাম নাসিমা, আমি জামাইকা থেকে বলছি। জি, তো আমার প্রশ্ন হচ্ছে আমি সিটিজেন, তো আমি আমার আমার মাধ্যমে আমার হাজবেন্ড গ্রিন কার্ড পাইছে, কিন্তু আপনার আমার হাজবেন্ড 3 বছর হয়েছে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, তো সিটিজেনশিপের যে 15 পার্ট থাকে, পার্ট 1-এর যে একটা থাকে এ হ্যাভ ইউ বিন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, দেন বি হ্যাভ ইউ বিন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট ফর at least 3 years, and number C is abroad, employee abroad. So I'm by mistake আমি number C fill up করে ফেলছি, number B fill up না করে, তো এটার জন্য কি কোন সমস্যা হতে পারে citizenship apply জন্য? আপনি যদি অ্যাপ্লিকেশনটা যদি যে রিভিউ করবে সে যদি সব কিছু দেখে অনেক সময় ওরা এটা সমস্যা না দিতে পারে, অনেক অফিসার দেখে বলতে পারে সমস্যা দিতে পারে। তো আপনার অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে আছে এখন? আমার হাজবেন্ড ফিঙ্গারপ্রিন্ট দিতে আপনার জানুয়ারিতে, তো আপনার ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে যখন যাবে ওই ইনফরমেশনটা আপনার আপডেট করে দিবেন। ওখানে গিয়ে ইনফরমেশন আগে আপডেট করতে হবে যে আমি বাই মিস্টেক এটা বি না দিয়ে সি দিয়ে ফেলছি। জি জি, আপনার হাজবেন্ডের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর ন্যাচারালাইজেশন ইন্টারভিউর সময় তখন এটা বলে দিলেই হবে। সেটার জন্য তো কোনো ইন্টারভিউ বাদ হবে না যে এটা না, আপনার ফিঙ্গারপ্রিন্টিং যেহেতু হয়েছে তারপর আপনার ইন্টারভিউর জন্য আপনাকে উনাকে লেটার পাঠাবে।
আচ্ছা, এটি কোনো সমস্যা হবে না, উনি ইনফরমেশন আপডেট করে নিলেই পারবেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহসিন পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই যে আপনার দৃষ্টিতে আজকে আর কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ছিল? যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস, বিশেষ করে ইজিপশিয়ান প্রেসিডেন্ট উনি হোয়াইট হাউসে ভিজিট করতেছে, এটা একটা বিশেষ করে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ প্রেসিডেন্ট ওবামার সময় কিন্তু আল সিসি কিন্তু তাকে কোনো সময় ইনভাইট করা হয়নি, কারণ তার সাথে প্রেসিডেন্ট ওবামা ওই হিউম্যান রাইট ইস্যু নিয়ে খুব ভালো যাচ্ছিলো না আর কি, তাকে ইনভাইট করেনি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ইনভাইট করছে এবং খুব ভালোভাবে তাদের যে ডায়ালগ হয়েছে যে একজন আরেকজনকে সাপোর্ট করবে এগেনস্ট টেরোরিজম অ্যান্ড মেনি আদার থিংস, অ্যান্ড হি সেড ইউ ক্যান কনসিডার মি একজন বন্ধু হিসাবে, আমেরিকা তোমাদের বন্ধু এবং বিশেষ করে অ্যান্ড মি ইউর ফ্রেন্ড, এটা একটা কিন্তু আল সিসির জন্য বিরাট একটা বুস্ট হয়েছে তার লোকাল তার দেশে, এটা এটা একটা জিনিস। যে আরেকটা জিনিস, যে জিনিসটা হয়েছে আমাদের, যে আপনারা দেখছেন যে হোয়াইট হাউসে যেই কন্ট্রোভার্সি অ্যাগেন কৃষ্ণারকে নিয়ে, রাইট, সান ইন ল কৃষ্ণার, হি ইজ, সে তো এখন ইয়েতে ইরাকে, রাইট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ এ সেক্রেটারি অফ স্টেট, রাইট, এবং রেক্স টিলারসন এখন পর্যন্ত ইরাক সফরে যাননি, ইউ হ্যাভ এ, সব জায়গায় এসেছে, ইউ হ্যাভ এ সেক্রেটারি অফ স্টেট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সেক্রেটারি অফ স্টেট কৃষ্ণার, he's an educated man, he's an intelligent man, no problem, and President Trump wants his to his shadow around him because to give advice this and that, no problem in that, kintu tar je bidesh niti somporke tar gyan holo shunno shunno, right? Amra ashbo arekjon darshok achen, je darshok ke achen, naam ti bole proshno ti korun, je amar naam hocche Rahul, ami Michigan theke, ji Michigan theke bolchen, apnar proshno ti korun। আমার প্রশ্নটি হচ্ছে, আমি স্টাডি করার জন্য গেছিলাম, আমি হচ্ছে এখানকার অ্যাসাইলাম, হ্যাঁ জি, আমার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ডে প্রুফ অফ অ্যাড্রেস আছে, এখন আমি যখন স্টাডি করার জন্য যাই তখন তারা আমাকে বলে আমার I-94 দেওয়ার জন্য অথবা সাসপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এখানে আমার দ্বিতীয় একটাও নাই, তাহলে আমি কিভাবে স্টাডিটা পাবো? জি, উনি কি চাচ্ছে আমি বুঝতে পারলাম না, উনি স্টেট আইডি চাচ্ছেন, উনি মিশিগান থেকে প্রশ্ন করছেন, জি। আপনার পাসপোর্টটা কোথা কার কাছে? না আমি তো আসছি আপনার দিয়ে মেক্সিকো দিয়ে বর্ডার দিয়ে, আমার পাসপোর্ট লস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, I-94, আচ্ছা, আর I-94 তো আমার নেই, জি জি, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনি ইসে আপনার আপনি আপনি কতদিন হলো আপনি অ্যাসাইলাম পেয়েছেন? মানে আমি অ্যাসাইলাম জমা দিয়েছি যে প্রায় 1 ইয়ার, হ্যাঁ, আপনি তো গ্রিন কার্ড হয়ে গিয়েছে, রাইট, না হয়নি? হয়নি, এখনো ওয়ার্ক পারমিট আছেন আর তার সোশ্যাল সিকিউরিটি আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনার ইসে কোনো ওয়েভার নাই, ওরা আজকাল DMV চায় গ্রিন কার্ড বা পাসপোর্ট ওরা চাই, তো এইভাবে আপনি কোনো ওয়েভার পাবেন না। তা আপনার ইসে এই আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড, ওয়ার্ক পারমিট আর ইসে আপনার, আমি কোনো অসুবিধা দেখি না, আপনি যেহেতু পাসপোর্ট নেই, আপনি তো বাংলাদেশি, বাংলাদেশ কনসুলেট অফিসে যেয়ে চেষ্টা করতে পারেন একটা পাসপোর্ট বানাতে এখান থেকে। আচ্ছা, মানে বাংলাদেশ কনসুলেট অফিসে সাহায্য নিতে পারেন। তবে দর্শক, TVN24 টেলিভিশন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং চেষ্টাও করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, তবে স্পর্শকাতর বিষয়গুলো যেগুলো একদম ব্যক্তিগত, যেটি আপনার জীবনে প্রভাব পড়তে পারে, সেগুলো এই ওপেনলি সরাসরি প্রশ্ন না করাটাই ভালো। সোমা সাইদ, জি, আমি আমি কাউকে লিগ্যাল অ্যাডভাইস এখানে দিতে পারবো না, এক নাম্বার। দু নাম্বার হলো, আপনাদের যদি জেনারেল কোয়েশ্চেন থাকে তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে রাজি আছি, আর আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনাদের পার্সোনাল ব্যাপার নিয়ে, আমি এখানে লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবো না, এবং মানে সমস্ত কাগজপত্র না দেখে, এবং সেই কারণে আপনাদের ব্যক্তিগত আইনজীবীর পরামর্শ নেওয়াটাই মনে হয় ভালো। আরেকজন আছেন, যে দর্শক কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি স্যার, আমি আসলে কিছুদিন আগে ফোন করেছিলাম, খুব সংক্ষেপে বলি, আমার হোপফুলি আমারটা জেনারেল কোশ্চেন, আমার প্যারেন্টস এর কথাটাই আপু বললো অ্যাটর্নি আপু, আমি আসলে জানতে চাইছিলাম, জাস্ট ইমাজিন করার জন্য, আমার প্যারেন্টস যদি চলে আসে উইদিন এ ইয়ার, আফটার দ্যাট তারা গ্রিন কার্ড দিয়ে যদি আমার ছোট ভাইটার জন্য অ্যাপ্লাই করে, তখনও আমার যেটা আমি মানে ক্যালকুলেশন বলো ওর এজ 20 হবে। আমার কোশ্চেনটা হচ্ছিল, আমার প্যারেন্টস যদি আসার পরে তাদের গ্রিন কার্ড দিয়ে আমার ছোট ভাইটার জন্য অ্যাপ্লাই করে,
দেন উইদিন ইয়ার বা ইয়ার এন্ড হাফ এর ভিতর এজটা 21 আই মিন অ্যাডাল্ট হয়ে যাবে, তখন কি ওর স্ট্যাটাসটাতে আই মিন আসার যে ডিউরেশনটা ওইটা কোনো হেফেক্ট? আমি হোপফুলি আমার কোশ্চেনটা বুঝাইতে পারছি। জি জি, আপনার যখন মা বাপ আনম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করে এটা একটু এক্সপেডাইড হয়ে যায়, ম্যারিড হয়ে গেলে অন্য ক্যাটাগরিতে চলে যায়। ও আনম্যারিড, আসলে আনম্যারিড থাকলে ওর ওনার আশাটা তাড়াতাড়ি হবে, মানে 21 এজটা বা অ্যাডাল্ট আনঅ্যাডাল্ট এটা হ্যাম্পার করে না। জি না জি না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দর্শক আপনাদের, এমডি ইয়াসের আরাফাত ইয়াসার, তারপরে মাসুদ রানা, এমডি শাহিন, সুমন, হেসেন তারিন চৌধুরী সবাই জয়েন করেছেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে, এবং তারা ধন্যবাদ জানাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়া থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে তারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক কে আছেন নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম রিয়াদ, আমি টেক্সাস থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এখানে দুটো বিষয় জড়িত, আমার বোন এবং আমার ব্রাদার ইন ল ওনারা ওনাদের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন গত মার্চ মাসে। তো এখানে কয়েকটা বিষয় হচ্ছে, যেমন আমার যতটুকু শুনেছি যে এখানে ছয় মাস এরকম সময় লাগে যে অ্যাপ্রুভ হতে সিটিজেনশিপ। তো আমার বোন প্ল্যান করছিলেন ওনাদের সিটিজেনশিপটা যদি সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে হয়ে যায় তখন আমার বাবা মাকে বাবা মার জন্য অ্যাপ্লাই করবেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমার বাবা মা 2012 সালে ভিসার বিষয়ে আমেরিকায় এসেছিলেন এবং সেই ভিসাটা এই বছর ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড আছে। তো ওনাদেরকে যদি অক্টোবর মাসে নিয়ে আসা হয়, সেই যেহেতু ভিসা অলরেডি আছে এবং নভেম্বর মাসে ওনাদের গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেহেতু ওনাদের ভিজিটর ভিসা আছে, ওনারা যদি এখানে আসে ভিসা এক্সপায়ার হওয়ার আগে, ওনার বোন অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ লং অ্যাজ তাদের ভিসাটা এখন ভ্যালিড আছে। যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে ঝামেলা হয়ে যেতে পারে আবার। আচ্ছা, ভ্যালিড থাকলে কোনো সমস্যা নেই, মানে বৈধ যদি ভিসা থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ভিসা যদি মানে পার হয়ে যায় মেয়াদ তাহলে সমস্যা হতে পারে। আরেকজন আছেন, জি দর্শক কে আছেন নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি তুষার বলছি ভার্জিনিয়া থেকে। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের প্রশ্নটি করুন, কারণ আমরা আপনাদের আপনার প্রশ্নটি কিন্তু শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ সরি, জি এখন শুনতে পাচ্ছি। জি জি, আপনি করুন প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, আমার শাশুড়ি আর কি, উনি এই দেশে গত বছর ফেব্রুয়ারিতে আসছিলেন, তো 4 মাস পরে সে দেশে চলে যায় তার বাবা মারা যে কারণে। তো সেই সময় পর্যন্ত সে তার হাতে গ্রিন কার্ড পায়নি, তো উইদাউট গ্রিন কার্ড সে দেশে চলে যায়। এখন আমরা জানতে পারলাম যে তারা ইমিগ্রেশন অফিস থেকে গ্রিন কার্ড পাঠিয়েছিল কিন্তু ভুল অ্যাড্রেসে। তো এখন আমরা যখন এটা অ্যাপ্লাই করি তো ওনারা এখন আমাদেরকে চিঠি দিল যে তার বায়োমেট্রিক করতে হবে। এখন এটা কি ভাবছে দেশে আসতে পারবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার উনি যখন দেশে চলে যায় গ্রিন কার্ড ছাড়া, আপনার জানি কেন গিয়েছে কিন্তু গ্রিন কার্ড হাতে না নিয়ে যাওয়া খুবই ভুল হয়ে গিয়েছে। ওনার ঢোকার সময় ওনার গ্রিন কার্ডটা দেখাতে হবে, তো উনি বাংলাদেশ এম্বাসির সাথে কন্ট্যাক্ট করতে পারে যে কি কি ঘটনা হয়েছে। কতটুকু সাফল্য হবে আমি বলতে পারবো না, কিন্তু বেস্ট বেট হলো আপনার বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করার, আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে সেটিতে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে। জি জি। আরেকজন আছেন, কে আছেন দর্শক নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন নামটি বলুন। আমি মোহাম্মদ বাকি অ্যাস্টোরিয়া থেকে বলছি। জি, আমি মোহাম্মদ বাকি অ্যাস্টোরিয়া থেকে বলছি। আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমার কোশ্চেন হচ্ছে, আমি সিটিজেন, আমি আমার ওয়াইফকে যখন অ্যাপ্লাই করি তখন আমাদের বিয়ের বয়সটা, মানে ও যখন গ্রিন কার্ড পায় তখন 2 বছর হয় না, জাস্ট লাইক কন্ডিশনাল গ্রিন কার্ড ছিল,
তো আমি কন্ডিশন রিমুভের জন্য অ্যাপ্লাই করি দুই বছর আগে, মানে 3 মাস আগে। তারপরে এখন পর্যন্ত ওটার একটা পেপার পেয়েছি, পেপারে লেখা আছে যে এটা 1 বছরে এক্সটেনশন করা হয়েছে জাস্ট জবের জন্য এবং ট্রাভেলসের জন্য এটা প্রযোজ্য। তারপরে এখনো আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি আমার ওয়াইফ লাস্ট ডিসেম্বরে, কিন্তু 10 মাস হয়ে গেছে কিন্তু এখনো মানে কোনো স্ট্যাটাস নাই বা কি কোনো গ্রিন কার্ড পাই নাই বা কোনো কিছু নাই। যখন ফোন নাম্বার আছে ওই পেপারে, ফোন দিলে বলতেছে যে স্ট্যাটাস পাওয়া যাচ্ছে না, এরকম কিছু। এখন কোশ্চেন হচ্ছে আমি কতদিন লাগতে পারে এটা পাইতে, কারণ আমাদের তো অত 3 বছর হয়ে গেছে অলমোস্ট প্রায়। এই সময়টা আসলে খুব নর্মাল, 10 মান্থস কিছু না। আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ হচ্ছে, ফিঙ্গারপ্রিন্টিং হয়ে গিয়েছে, আর নিউ ইয়র্কে এইরকম সময়ই লাগে, তো এটা নিয়ে কোনো কনসার্ন হওয়ার উচিত না। মানে চিন্তা করার কিছু নেই, এটি স্বাভাবিক আপনি বলতে চাচ্ছেন। আরেকজন আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় আসব। জি দর্শক, কে আছেন? আপনার নামটি বলুন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম নূপুর আপা, আপনাকে ধন্যবাদ, গেস্টদেরকে ধন্যবাদ। আমি কানেটিকাট থেকে বলতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও, প্রশ্নটি করুন। আমার এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস পলিটিক্যাল অ্যাসাইলাম, আমি এখনো গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট কিছু পাই নাই, বাট আমি বিয়ে করছি, আমার ওয়াইফ এখন বাংলাদেশে আছে, আর আমি ওনাকে এখানে আনতে চাচ্ছি স্টুডেন্ট ভিসায়। উনি ম্যাট্রিকে এবং ইন্টারে গোল্ডেন পাইছে এবং আপনার আইএলসে 7.5। ওনার সব দিক দিয়ে ব্যাংক স্টেটমেন্ট অনেক ভালো, কিন্তু এবং I-20 পাইছে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি আর কি, যে বলতেছে বাংলাদেশিদেরকে ভিসা দিবে না সেজন্য আর কি। বাট ওনাকে ফিরানোর মতো কোনো কারণ আমি দেখতেছি না, কারণ ওনার SSC-তে এবং HSC-তে গোল্ডেন এবং IELTS 7.5, ব্যাংক স্টেটমেন্ট সবকিছু ভালো। যেহেতু আমি দেশে যাইতে পারতেছি না, সেহেতু আপনারা বুঝতেই পারছেন উনি আসাটা এখন অনেক জরুরি, তো আমি এ বিষয়ে গেস্টদের থেকে একটু জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমি মহসিন পাটোয়ারির কাছে প্রথমে জানতে চাই, আপনি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের শিক্ষক, তো আপনি যদি বলেন যে একজন স্টুডেন্টকে কোন প্রসেসে কি যোগ্যতা লাগে একটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, তারপরে আপনার কাছ থেকে আমি আইনও যে পরামর্শ সেটি নিব। শুরুতে মহসিন, আচ্ছা উনি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইয়ে দিছে না? জি, 7.9। আমি আসলে তার যে ইয়ে গ্রেড পয়েন্ট ব্যাপারে যেটা বলতেছে যে গোল্ডেন সবগুলো এবং ইউনিভার্সিটি তাকে ইয়ে দিয়েছে আর কি, তাকে I-20 ইস্যু করছে, আই ডোন্ট সি এনি কোনো কারণ যে তাকে কেন তাকে আসতে দিবে না। এখন যদি আদার পলিটিক্যাল রিজনে যদি আমেরিকা যদি বাংলাদেশ থেকে ভিসার সংখ্যা কমিয়ে দিতে চায় সেটাতে পড়ে যাবে কি না, আর উনি তো ইয়েতে আসতেছেন না, উনি তো টুরিস্ট ভিসাতে আসতেছেন না, উনি আসতেছে স্টুডেন্ট ভিসায়। এবং ইউনিভার্সিটিরা কিন্তু এইসব ব্যাপারে খুব প্রেশার ক্রিয়েট করতে পারে ইমিগ্রেশনের উপরে, নর্মালি তারা করতেছেও, যেমন যে যখন ট্রাভেল ব্যান হয়েছে আমাদের কিউনি থেকেও জিবির আর্ট করে চিঠি দিয়েছে সিনেটরদের কাছে ইয়েদের এবং কংগ্রেসম্যানদের কাছে, এটাতে এফেক্ট হয়েছে। সুতরাং আমি কোনো কারণ দেখছি না আর কি, মানে উনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেই পারেন যেহেতু তার যোগ্যতা আছে। হ্যাঁ, ডেফিনেটলি আছে এবং আমার মনে হয় সম্ভাবনা তার ভালোই আছে, আমার মনে হচ্ছে আর কি তার যোগ্যতার দেখে মনে হচ্ছে। মাপকাঠিতে সোমা সাইদ, আপনি কি কিছু যোগ করবেন? জি, যে ডক্টর পাটোয়ারি যে বলতেছিল, আপনার যে ইমিগ্রেশন কেসগুলো মানে স্টেট এবং অ্যাটর্নি জেনারেল ফাইল করেছে, ওরা বলতেছিল যে ইউনিভার্সিটিজ আর এফেক্টেড, তার কারণে এই ট্রাভেল ব্যানের এগেনস্টে ইনজাংশন জাজরা দিয়েছে। আর অনলি আমি জিনিস দেখতে পারি ওনার নামের উপরে ডিপেন্ড করে, নামে যখন সিকিউরিটি চেক করবে সেখানে যদি কোনো সিমিলার নাম থাকে তখন ঝামেলা হতে পারে, আর আর তো এটা কোনো গ্যারান্টি নাই। আপনাকে ভিসা দিতে পারে F-1 ভিসা, কিন্তু এই আপনার JFK-তে যদি নিউ ইয়র্ক দিয়ে আসে JFK থ্রু যেতে দিবে নাকি এটা কাস্টমস অফিসার্সের ডিপেন্ড করে, তো সিটিজেন আর গ্রিন কার্ড না হলে কোনো গ্যারান্টি নেই।
এবং আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ। আমাদের শুভকামনাও রইল উনি যেন স্টুডেন্ট ভিসাটি পেয়ে যান। আমাদের অনেকে যোগ দিয়েছেন ফেসবুকে, মোহাম্মদ আলামিন, এমডি শাহিন, সুমন এবং সালেহ উদ্দিন, তারা আমাদের সাথে এবং প্রশ্ন করছেন। একজন প্রশ্ন করেছেন কিভাবে আমি কুয়েত থেকে ভিসা পেতে পারি, এমডি শাহিন সুমন প্রশ্ন করেছেন। এটা খুব ব্রড প্রশ্ন বলছেন, অনেক আমি জানি। আপনি যদি ছোট করে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি পরে মোহসিন পাটোয়ারির কাছে আসব, তো আমি জানি না তার স্ট্যাটাস কি কুয়েতে, এবং উনি আসতে পারে স্টুডেন্ট ভিসা নিয়ে, উনি আসতে পারে এখানে যদি ফ্যামিলি মেম্বার থাকে, কেউ যদি অ্যাপ্লাই করে থাকে ফ্যামিলি ইমিগ্রেশন, উনি ওয়ার্ক ভিসাতে আসতে পারে, কেউ যদি ওনাকে স্পন্সর করে, উনি টুরিস্ট হিসাবে আসতে পারে, মানে বৈধ উপায়ে যে কোনো উপায়ে ভিসার অনেকগুলো সেভাবে আসতে পারেন। আমি মোহসিন পাটোয়ারি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি খুব সুন্দর করে বলছিলেন যেখানে সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন ইরাকে যাননি, সেখানে হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার, আরেকটি পরিচয় ডোনাল্ড ট্রাম্পের জামাতা, তিনি গিয়েছেন, তো এই বিষয়টি আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে এটা বিষয়টি খুবই আনইউজুয়াল মনে হচ্ছে আর কি। আমি যখন বলছিলাম তখন বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে ভেরি রিলায়েবল কনফিডেন্ট লোক, তার কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসটা কিন্তু উইদিন দি ক্যাবিনেটে এগুলো প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ, আমাকে আপনি সেক্রেটারি অফ স্টেট করলেন এবং আমার ওনাকে আপনি ওই অন্য অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাচ্ছেন, এটা এটা তো ঠিক না। যদি না উনি স্পেসিফিক মিডল ইস্টার্ন এনভয় হিসাবে তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়, যেমন সিনেটর মিশাল এক সময় ছিল, দিয়ে তাকে বলে যে সে এটা করবে, এবং দ্যাট শুড বি আন্ডার দি আমব্রেলা অফ স্টেট ডিপার্টমেন্ট, নট ডাইরেক্টলি ফ্রম, তাহলে ডুয়াল অ্যাডভান্টেজ ইয়ে হয়ে গেলো, অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেলো, এটা 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 ঠিক না আর কি। দি সেম থিং উইথ দি ওনার মেয়েকে যে দিয়েছে ইভাঙ্কা ট্রাম্প, এটা ঠিক যে হ্যাঁ উনি ওনার মেয়ের অ্যাডভাইস চায়, ভালো কথা, অসুবিধা নেই, কিন্তু তাকে একটা অফিসিয়াল পজিশন দিয়ে ওখানে রাখছে, এখানে অনেক সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, এবং এটা ফ্যামিলি মতো হয়ে গেছে এখন জিনিসগুলো, একটা ফ্যামিলি হিসেবে, এবং এগুলোর কনসিকোয়েন্সেস আমরা দেখতে পাচ্ছি, যে আপনি তো দেখলেন যে এখন যে গ্যালোপুল, লেটেস্ট গ্যালোপুলে যে ওনার 35% হিজ অ্যাপ্রুভাল রেট, তার বেসিক যারা কনস্টিটিউয়েন্সি যারা, তারা ছাড়া অন্য লোকেরা কিন্তু এগুলো ই করছে না। আমি একটু দিয়ে একটা অনুষ্ঠানে দেখছি যে উনি যেসব কথাবার্তা বলছেন, সেই কথাবার্তা যারা তাকে ভোট দিছে তাদেরই অনেকে এখন আর এগুলো পছন্দ করছে না আর কি। তো এই জিনিসগুলো তো দেখা দরকার, আর বিশেষ করে আপনার দেখলেন যে চাইনিজ প্রেসিডেন্টকে বলছে নর্থ কোরিয়া সম্পর্কে, রাইট, উই ওয়ান্ট ইউর হেল্প, ইফ ইউ ডোন্ট হেল্প ইভেন উইল ওয়ার্ক আওয়ার সেলফ, করবে, কিন্তু এখন এটা সাম সর্ট অফ কোয়ার্সিং দি চাইনিজ প্রেসিডেন্ট। এর আগেও আপনারা জানেন যে উনি বলছিলেন যে ওয়ান চায়না পলিসির উনি বিরুদ্ধে, তারপর দেখলেন তো ইভেন চাইনিজ প্রেসিডেন্ট তার ফোন কলও নেয়নি, রিসিভ করে নেই, সুতরাং তখন রেক টিলারসন তাকে বললো যে এটা তো সম্ভব না, তখন উনি রিভার্ট করছেন। এই জিনিসগুলো অ্যাজ এ প্রেসিডেন্ট আমার মনে হয় অনেক ওনার অ্যাডভাইজারদের সাথে চিন্তাভাবনা করে এইসব জিনিসগুলো কলা ভালো, অথবা ক্রেডিবিলিটির কোশ্চেন চলে আসবে, এবং ওটা রিফ্লেক্ট করছে কিন্তু গ্যালোপুলে। ডক্টর মোহসিন পাটোয়ারি এবং সুমা সাইদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ দিতেই হয় দর্শকদের, এবং মোহাম্মদ আলামিন, সালেহ উদ্দিন, তারাও ফেসবুকে আমাদের প্রশ্ন করেছেন, ধন্যবাদ দিয়েছেন টিভিএন 24 টেলিভিশনকে, এবং দর্শক টিভিএন 24 টেলিভিশন আপনাদের টেলিভিশন, আপনাদের জন্য অনেক অনুষ্ঠান করে থাকে, সবসময় টিভিএন 24 টেলিভিশনের সাথেই থাকুন, এবং আপনারা অনেক অনেক ভালো থাকবেন।